আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব পিম্পলস নিয়ে। আসলে এটা আমাদের খুব কমন একটা সমস্যা, দেখা যাচ্ছে যে মেয়েদের পিম্পলস এর সমস্যা হয়, দেখা যাচ্ছে আপনার পিম্পলস ছেলেদেরও হয়। অনেকগুলো কারণে পিম্পলস গুলো দেখা যায়, বা সাধারণত দেখা যাচ্ছে যে স্কিন অয়েলি স্কিন, যাদের অয়েলি স্কিন দেখা যাচ্ছে তারা নিয়মিত মুখটা পরিষ্কার করে না, আবার ডেড স্কিন অর্থাৎ আপনার স্কিনের জায়গায় অনেকগুলো ছোট ছোট হেয়ার ফল হয়, অর্থাৎ আপনার যে ছোট ছোট যে স্কিন চুল যেগুলো পড়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে ওদের ভিতরে আপনার হালকা যে ময়লাযুক্ত থাকে, তখন দেখা যাচ্ছে ওই জায়গাটা আপনার ফুলে যায়। এবং দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক সময় দেখা যাচ্ছে অয়েলি স্কিনের কারণে আপনার ত্বকটা দেখা যাচ্ছে খুব খারাপ দেখায়, সেজন্য আমাদের নিয়মিত যেটা পরিষ্কার করতে হবে। তবে আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো একটা ট্রিটমেন্ট আছে, চলুন তাহলে আমরা শুরু করি। কি কি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ দিব সেগুলো খাওয়ার নিয়ম এবং পদ্ধতি সম্বন্ধে আমরা জানাই দিই। সাধারণত আমরা যে প্রথম খুব ভালো একটা ওষুধ যেটা আমরা দিয়ে থাকি সেটা হলো আর্সেনিকাম ব্রোমিটাম, আমরা এই ওষুধটি খুব ভালো কাজ করে। আরেকটা ওষুধ হলো আমাদের ক্যালিব্রম, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার যাদের স্কিন খুব অয়েলি তারপরে চুলকায়, সেক্ষেত্রে আমরা ক্যালিব্রমটা খুব ভালো কাজ করে। আরেকটা হলো রেডিয়াম, অর্থাৎ রেডিয়াম এটা হলো আপনার চুলকাগুলো দেখা যাচ্ছে লাল বর্ণের হবে এবং চুলকাবে এবং সাথে হালকা র্যাশ থাকবে, সেক্ষেত্রে আমরা রেডিয়ামটা ইউজ করি। আরেকটা মেডিসিন আমরা খুব বেশি ইউজ করি, আমরা সাধারণত বইপুস্তকে পাই না, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা খুব ভালো কাজ করে সেটা হলো পাইজোরিনিয়াম। পাইজোরিনিয়ামটা খুব ভালো কাজ করে, আমরা এই হোমিও মেডিসিন গুলো আমরা নিয়মিত ব্যবহার করব, তাহলে দেখা যাচ্ছে যে খুব ভালো উপকার পাবে। আশা করি সবার উপকার আসবে, সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।